আমি পরাজিত, হার স্বীকার করে নিলাম আমি। শর্তটাও নিশ্চয়ই ভুলে যাওনি গদালস্কর। তবে এটাও আপনাকে নিশ্চিত করতে হবে, ওই হনুবল্লভ যেন আমাদের রাজ্য আক্রমণ আর না করে। আমিও কথা দিলাম, হনুবল্লভ আর তোমাদের রাজ্য আক্রমণ করবে না। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। জয় হনুমানজি কি জয়! বাতুলদা, ফাটাফাটি! শেষ পর্যন্ত হনুমানের বংশধররাও তোমাকেই সব থেকে শক্তিমান বলে স্বীকার করে নিয়েছিল। জয় বাতুলদা কি জয়! ইপি পুরে, ইপি পুরে! ও বাতুল বাবু, হনুমানজি রে দেখিনি, তাই আপনি রে দেখতেছি দুশোক ভোজে। কিন্তু আমাদের ওই নাটকের সমস্যাটার কি হবে? কেন, নাটক হবে, আর নির্দেশকের ইচ্ছে মতো ওরাই বানর সেনা সাজবে। কিরে, তোরা কি বলিস? তুমি যেখানে ওদের সঙ্গে লড়াই করেছ, তাহলে আমাদের বানর সেনা হতে আপত্তি কোথায়? কিরে বচা গনশা, তোরা কি বলিস? হ্যাঁ ঠিক 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 ঠিক, আমি হমু হনু বলল, বসা হইব গদা লস্কর। যা এবার তোরা, আমাকে এবার একটু কাজ করতে দে দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি কাজ করো, চল চল সবাই। হ্যাঁ চল 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 চল। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বলতে। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।